শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা কিন্তু একদম সকালে শুরু করেছি সেটাও নয়, তো সকালের আমাদের খাবার আর কি হলো, জল খাবার হলো লুচি আর আলুর দম। তো তারপরে ব্লগটা আমি স্টার্ট করেছি। আর এই যে দেখো, এখানে আমাদের কুপির পলি ফেলেছে, তো সেই পলিটাকে না মানে একটু কাপড় দিয়ে ঢাকা দিচ্ছে, কেননা প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে, সেই রৌদ্রের তাপটা এই কুপির যে ছোট ছোট চারাগুলো সহ্য করতে পারবে না, তো শুকিয়ে যেতে পারে, তো সেই জন্য আর কি ঢাকনা দিতে হচ্ছে। আর এদিকে মা ঢাকনা দিচ্ছে, তোমাদের দাদা ভাইও সাথে হেল্প করছে। আর কি বলতো, মানে কি বলবো, তো অনেক বাড়িরই অনেক রকমের জামাই থাকে, তো আমাদের বাড়ির হচ্ছে আমার হাজবেন্ড আর কি, তোমাদের দাদা ভাই, আর আমার হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে জামাই বলতে পারো। তো সবারই আর কি খুব ভালো লাগে আর কি তোমাদের দাদা ভাইয়ের এই সব গুণগুলো দেখে আর কি, যখনই দেখে মানে মা বা বাবা একটা কিছু করছে, একটু আর কি একটু হেল্প করার চেষ্টা করে, খুব ভালো লাগে দেখে। তো অতটা আর কি একটু যে মানে হেল্প করার চেষ্টা করে, এটাই বা কজনে করে বলো। তো যাকে মানে সবাই খুব প্রশংসা করে, তো ভাগ্যগুণে একটা হাজবেন্ড পেয়েছি, খুবই ভালো। তোমাদের দাদা ভাই খুবই ভালো মানুষ একটা, তো আমার মা বাবারও খুব আর কি জামাইকে খুব আর কি বলো প্রশংসাই করে, যে না ভালো একটা মানে এইরকম আর কি গুণীবান জামাই পেয়েছি। তো যাকে নিজের বরের প্রশংসা অনেক অনেক করে ফেলছি। হ্যাঁ, তো এই দেখো কপির পলিটা ঢাকা হয়ে গেছে, আর এই যে দেখো একটু প্রাকৃতিক পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এই যে বাবা দেখো, এই যে বাবা, এই যে সায়ন আসো না, এই যে আমার সায়ন বাবা, আমার সায়ন বাবা, কেরে তা কেরে, এটা কেরে বলি বাবলি তো তারপরে তো তোমরা দেখলেই যে শাইনকে নিয়ে একটু সময় কাটালাম ভাস্তাকে নিয়ে, যেহেতু বাড়ি চলে আসবো। তো কি বলতো, আগের ব্যাপারটা অন্যরকম ছিল, আগে একটু মা বাবার জন্য মন খারাপ হতো খুবই, মানে যেদিন চলে আসবো আর কি, এখন ভাস্তাটা রয়েছে তো ওর জন্য মানে মনটা যেন আরও বেশি খারাপ করে, তো আর কি করা যাবে বলো, আসা যাওয়া এরকমই করতে হবে। আর এদিকে দেখো বাবা বাজার নিয়ে চলে আসছে, তো নিয়ে আসা হচ্ছে মুসুরির ডাল, মুগ ডাল, তারপর হচ্ছে ওই দেখো 2 কিলো সর্ষের তেল নিয়ে আসছে, তারপরে হচ্ছে 2 রকমের মাংস ছিল, পাঁঠার মাংস আর ছিল হচ্ছে ব্রয়লারের মাংস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, এই ছিল আজকের বাজার। আর ঘরে সবজি টবজি রয়েছে, তো সেই সবজি টবজি আর আনেনি। তো এদিকে দেখো মাংস টাংসগুলো আমি ধুতে বসে গেছি। আর কি বলতো, মায়ের শরীরটা তোমরা এর আগের ব্লগ যারা দেখেছো তারা জানো যে আমরা ওই যে পুজোর কেনাকাটা করতে গেছিলাম না, তো মা সেখান থেকে এসে এই মানে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, এত পরিমাণে বমি হচ্ছিল, মানে কেন যেরকম হলো বুঝতে পারলাম না। তো যাকে মায়ের শরীরটা খুবই খারাপ আর কি, আর ভাস্তাটারও মানে ওই যে বলেছিলাম তোমাদের আগের ব্লগে, ভাস্তা বমি করেছিল, আর ছোট বাচ্চা আছে বুঝতেই পারছো, তো ভাস্তাকে একজন দেখতেই লাগে আর কি, ওর পিছনে একজন থেকে দুজন হলে আরও বেশি ভালো হয় আর কি। তো যাকে, তো আমি এদিকে মাছ মানে মাছ বলছি কেন, মাংসগুলো এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর কি বলতো, তোমাদের দাদা ভাই একটু ভিডিও করে দিচ্ছে। তো এখানে আসলে কি বলতো, একটা কথা তোমাদের বারে বারে বলছি, বলতো বলতো, তো সরি এর জন্য, একটা কথা দুবার শুনতে ভালো লাগে না, আমারও ভালো লাগে না। এদিকে দেখো আমার মাটার ধোয়া হয়ে গেছে, আর আমার মানে বাবার ইচ্ছে আর কি, অনেকদিন মানে কি বলবো আর, বাবার ইচ্ছে যে আজকে আমি ব্রয়লার খাবো না, পাঁঠার মাংস খাবো, তো ঠিক আছে। আর বৌদি তো পাঁঠার মাংস খায় না, তো সেই জন্য নিয়ে মানে আবার নিয়ে আসতে হয়েছে হচ্ছে ব্রয়লারের মাংস। আর এদিকে দেখো মাংসগুলোকে আমি ধুয়ে টুয়ে পুরো রেডি করে নিচ্ছি। তারপরে তোমাদের দাদা ভাই বললো কি যে যে একটু পেঁপে দিও, আমিও ঠিক করেছিলাম একটু পেঁপে দিলে ভালো হয় আর কি, নরম মানে মাংসটা একটু নরম হয় খেতে ভালো লাগে, তো সেই জন্যই দেখো একটা পেঁপে বেড়ে নিয়ে আসছে তোমাদের দাদা ভাই। আর আমি এদিকে তারপরে দেখো সমস্ত মশলা আর কি
পেঁয়াজ রসুন আদা পেঁপে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, আর সাথে একটু মানে আর যা হবে সেইসবও রেডি করে নিচ্ছি। সাথে হয়েছিল পটল ভাজা, মানে করলা ভাজা আর শাক। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা শুরু করব। আর রান্নাটা মা ভাত বসিয়েছিল, আর তারপরে হচ্ছে ভাজাভাজি মাই করেছে, আমি জাস্ট শুধু আর কি মাটনটা করব। তো চলো মাটনটা একদম কিন্তু রেডি টেডি রেডি করে, পুরো রেডি করে তারপরে তোমাদের সাথে আবার মানে শেয়ার করলাম। পুরো মেখে দেখো, ঢেকে রেখে দিয়েছি। আর এরকম করে রাখলে না মাংসটা অনেক আগে একটু মেখে টেখে রাখলে আর কি ভালো হয়। তো দিয়ে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমার একটা ভুল হয়ে গেছে, মানে কি হচ্ছে পেঁপেগুলো মানে মাংসের সাথে যেহেতু মেখে রেখেছি, আর কি বলতো আলুগুলোও দিয়ে দিয়েছি, একটু মিস্টেক হয়ে গেছে। আমি আলুগুলো কিন্তু পরে আমি তুলে নিই, তো সেই স্ক্রিপ্টটা তোমাদের সাথে দেখানো হয়নি। আলুটা একটু পরে দিলেই ভালো হয় আর কি, মাংসের সাথে দিলে না মানে বেশি কেমন সেদ্ধ বেশি হয়ে যায় আর কি, সেদ্ধটা ভালো লাগে না। তো আমি আলুটা কিন্তু তুলে নিয়েছিলাম। তো এখন দেখো কড়াতে দিয়ে দিয়েছি মশলা, পেঁয়াজ, তারপরে শুকনো মানে শুকনো লঙ্কা বলছি কেন, জিরে আর হচ্ছে তেজপাতা, এসব দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে টেজে নিয়ে তারপরে দেখো মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আর এই যে বলেছিলাম তোমাদের আলু দিয়ে দিয়েছি, আলুটার কথা একদম ভুলে গেছিলাম যে আলুটা একটু সরিয়ে রাখবো বা তুলে রাখবো। তো যখন আমি কড়াতে দিয়ে নাড়াচাড়া করছিলাম তখনই মনে পড়েছে যে যা আলুগুলোও দিয়ে দিয়েছি। তো জাগে আমি আলুগুলো কিন্তু পরে তুলে নিয়েছি, তুলে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা রান্না করেছি। তো এই যে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে, মানে অতটা মানে কি বলবো অতটা মানে লাল টকটকে যে একটা ব্যাপার না সেটা হয়নি। কেন কি বলো, কেন না যে আমার বাবা আর কি শুকনো লঙ্কা অতটা পছন্দ করে না, তো একটু বয়স্কদের না একটু মানে শুকনো লঙ্কাটা কম খাওয়াই ভালো, তোমরা সবাই জানো। তো সেই জন্য একটু ঝাল মানে ঝাল তো হয়েছে, কাঁচা লঙ্কার ঝাল, শুকনো লঙ্কাটা কম দেওয়া হয়েছে। তো সুন্দর করে রান্নাটা করে নিয়েছি, আর মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, পেঁপে দিয়ে পাঁঠার মাংস। তো আমি কিন্তু লাইফে ফার্স্ট খেয়েছি, আমি জানি খাওয়া যায় কিন্তু আমি কোনোদিন রান্নাও করিনি আর খাইও নি। লাইফে ফার্স্ট আজকে পেঁপে দিয়ে পাঁঠার মাংস ঝোল করলাম আর খেতে দুর্দান্ত হয়েছিল। এদিকে রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো আমি স্নান দান করে তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসে গেছি। বাবা সায়ন শোনাই, আমার শোনে বাবা, ঢোল বাজে ঢোল বাজে, সায়ন হাই করে দে, সায়ন হাই করে দাও, সায়ন সায়ন না ছেলে দাও না, না এগুলো থাক লাগবো না, সবসময় কি একটা দেওয়ার লাগবো নাকি, চলো যাই টুটি। তোমাকে পরে দেখব, টাটা খাড়া দিতে বাবা, টাটা টাটা খাড়া, টাটা টাটা, তোরা করা হাত তো এই ছিল আজকের ব্লগ। তো আমরা বাড়ি চলে আসি, আজকের ব্লগটা এখানে রাখছি, বাই।